বৈধভাবে পৃথিবীর যে কোনো দেশে ভ্রমণের অন্যতম প্রধান শর্ত পাসপোর্ট। এটি একজন নাগরিকের স্বীকৃতির সবচেয়ে বড় দালিলিক প্রমাণপত্র। সব দেশই তাদের নাগরিকদের জন্য পাসপোর্ট অনুমোদন করে থাকে। নানা দেশে ভ্রমণের চাবিকাঠি হচ্ছে পাসপোর্ট, কিন্তু সব দেশের পাসপোর্ট একই মর্যাদা সম্পন্ন নয়। আসুন তাহলে জেনে নিন পাসপোর্ট সম্পর্কে এমন কিছু তথ্য। এক, পাসপোর্টের প্রথম কথা। প্রথম পাসপোর্টটির কথা জানা গিয়েছিল প্রাচীন বাইবেলে। বুক অফ নেহেমিয়াতে পারস্যের রাজা প্রথম আর্টাজেরেস জুরিয়াস ভেতর দিয়ে নিরাপদে চলাচলের অনুমতি দিয়ে তার এক সরকারি কর্মকর্তাকে একটি চিঠি দিয়েছিলেন। দুই, সুমেরু প্রভা। সুমেরু প্রভা দেখতে পাবেন শুধু স্ক্যান্ডিনেভিয়ান পাসপোর্টে। স্ক্যান্ডিনেভিয়ান কোনো দেশের পাসপোর্ট যদি ইউভি আলোর নিচে রেখে পরীক্ষা করেন, তাহলে আপনি নর্দার্ন লাইটস বা সুমেরু প্রভা দেখতে পাবেন। তিন, পাসপোর্টে ছবি। পাসপোর্টে ছবি যুক্ত হয় প্রথম বিশ্বযুদ্ধে। একসময় পাসপোর্টে কোনো ছবি লাগত না। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পাসপোর্টে ছবি লাগানোর প্রথা শুরু হয়। এর কারণ হল এক জার্মান গুপ্তচর জাল আমেরিকান পাসপোর্ট নিয়ে ব্রিটেনে ঢুকে পড়েছিলেন। চার, ওজন বেড়েছে, পাসপোর্ট নবায়ন করুন। মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার ওজন বাড়লে বা কমলে আপনাকে নতুন করে পাসপোর্ট তৈরি করতে হবে। পাঁচ, পাসপোর্টে পারিবারিক ছবি। একসময় যে কোনো ছবি পাঠানো যেত পাসপোর্টের জন্য। আগে পাসপোর্ট তৈরির জন্য যে কোনো ধরনের ছবি পাঠালেই চলত, এমনকি চাইলে আপনি পারিবারিক ছবিও পাঠাতে পারতেন। ছয় মাসের আগেই পাসপোর্ট নবায়ন। পাসপোর্ট নবায়নের তারিখ নিয়ে কোনো টালবাহানা না করাই ভালো। ইউরোপীয় ইউনিয়ন সহ কোনো কোনো দেশ চায় সে দেশে ঢোকার পর আপনার পাসপোর্টে 90 দিন সময় থাকতে হবে, কিন্তু চীন, রাশিয়া, সৌদি আরব কিংবা ইন্দোনেশিয়ার মতো কিছু দেশ চায় পাসপোর্টে 6 মাস সময় থাকতে হবে। এটা তারা চায় যেন কোনো দেশে বেড়াতে গিয়ে আপনি আটকা না পড়েন এবং সময় থাকতে সেই দেশ ছাড়তে পারেন। সাত, কুইন্সল্যান্ড হয়ে অস্ট্রেলিয়ায় ঢুকতে পাসপোর্ট লাগে না। পাপুয়া নিউগিনি যখন স্বাধীন হয়েছিল তখন এই গ্রামগুলোর সাথে অস্ট্রেলিয়ার এক বিশেষ চুক্তি হয় যেখানে বলা হয় এই গ্রামের বাসিন্দারা কোনো পাসপোর্ট ছাড়াই কুইন্সল্যান্ড প্রদেশ দিয়ে অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবেন। আট, ভ্যাটিকানে কোনো ইমিগ্রেশন নেই। ভ্যাটিকান ইতালির রাজধানী রোমের কেন্দ্রস্থলে স্বাধীন এক রাষ্ট্র। ভ্যাটিকান একটি স্বাধীন ক্যাথলিক রাষ্ট্র হলেও এর কোনো ইমিগ্রেশন কন্ট্রোল নেই। তবে ক্যাথলিক ধর্মমতের প্রধান গুরু পোপের একটি পাসপোর্ট রয়েছে যার নম্বর ভ্যাটিকান 1। নয়, অনেক আমেরিকানের কোনো পাসপোর্ট নেই। আমেরিকানদের মধ্যে অনেকে জীবনেও বিদেশ যাননি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের মোট নাগরিকের সংখ্যা 32,13,62,789, কিন্তু পাসপোর্ট রয়েছে যাদের কাছে তাদের সংখ্যা মাত্র 12,15,12,341 জন। দশ, পাসপোর্ট বিক্রি করেছে টোঙ্গা। পলিনেশিয়ান দ্বীপরাষ্ট্র টোঙ্গা $20,000 পাসপোর্ট বিক্রি করেছে। এই রাষ্ট্রের রাজা প্রয়াত চতুর্থ তৌফা হাও টুপাও সে দেশের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে বিদেশিদের কাছে পাসপোর্ট বিক্রি করেছেন বলে জানা যাচ্ছে। ১১, ছবির ফ্লিপবুক। আপনার যদি ফিনিশ কিংবা স্লোভেনিয়ান পাসপোর্ট থাকে, সেটার পাতা যদি দ্রুত উল্টাতে থাকেন তাহলে দেখবেন পাসপোর্টের পাতার নিচের একটি ছবি দ্রুত নড়তে থাকবে। ১২, নিকারাগুয়ার পাসপোর্ট জাল করা সবচেয়ে কঠিন। জালিয়াতির বিরুদ্ধে নিকারাগুয়ার পাসপোর্টে রয়েছে নানা ব্যবস্থা। নিকারাগুয়ার পাসপোর্টে হলোগ্রাম এবং জলছাপ সহ 89টি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এর ফলে এটি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত পাসপোর্ট। ১৩, ব্রিটেনের রানীর কোনো পাসপোর্ট নেই।
রানী দ্বিতীয় এলিজাবেথকে পাসপোর্ট নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হয় না, কারণ যুক্তরাজ্যের জনগণকে তার নামেই পাসপোর্ট ইস্যু করা হয়, আর সে কারণেই তার নিজের কোনো পাসপোর্ট নেই। তবে রানীর গোপন দলিলের জন্য পাসপোর্ট ইস্যু করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ভিডিওটি সম্পর্কে আপনার মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চোখ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবশেষে আমাদের পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।